যদি কোনো মেয়ে বুঝতে পারে যে তাকে খুব বেশি ভালোবাসি পছন্দ করি মাথায় উঠে বসবে। আর এই কথাটা তুই যখন ঠিক তারে বলতে যাবি বলবো আমি সব মেয়ের মতো না, আমি সব মেয়ের মতো আমার এরকম অ্যাটিটিউড না, কিন্তু ঘুরে ফিরে সব মেয়েই একরকম, শুধু চেহারাটা ভিন্ন। এই এরকম করলি কে? তুই আমার লোক এরকম করলি কে? তুই লজ্জা করো না। আয় তাহলে তো ভালো কথা, তোর আপত্তি নেই, বউকে আপত্তি নেই। আমি কি বাঘ না ভাল্লুক? আমি বারবার সামান্য কথা বলছি, ওয়েট করি আর আপনি আমাকে দেখে উঠবেন কেন? প্রবলেম নাকি আমার? আপনি লাস্টে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে প্রবলেম। আমি স্কুলে যাই, আপনি যা বলছেন আমি তা শুনি, আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবে আমি কথাগুলো শুনতেছি। কোনো সমস্যা কোথায় আমাকে বলেন, আমার সমস্যাটা বলেন একবার। আপনার আচরণ আমার পছন্দ না, আপনার পোশাক আশাক আমার পছন্দ না, আর পড়াশোনার বিষয়টা তো আছে। প্রশ্ন করি, থাকবেন আমার পাশে? যদি প্রশ্ন ছাড়াই মেনে নিই। আমার মেয়ে তোমার সাথে যাবে না, তুমি এখন যাও। কি? আপনি কথাটা আমাকে আগে বলতে পারলেন না? আগে বলিনি তো কি হইছে, এখন বললাম। আমার বউ যে অসুস্থ এটা তো আপনি আমাকে ফোনও করতে পারতেন। ঠিক আছে, আমার ফোন করায় ঝামেলা, আপনি তো আমাকে একটা এসএমএসও করতে পারতেন, তাই না? আচ্ছা আব্বা, আপনি আমার বউকে ডাক্তারের কাছে নিতে পারলেন না? আব্বা, আমি তো আপনাকে আব্বা আব্বা মনে করতাম, কিন্তু আপনি তো আব্বা আব্বা না, আপনি তো আব্বা আমার আব্বার মতো কাপজাপ। তুলিকে ডাকেন তো আমি কোনো কথাই শুনবো না। এই তুলি, আমার ঘরে ডাক্তারের অভাব নাই। হ্যাঁ, আমার বাপে অসুস্থ হওয়ার আগে তিনজন ডাক্তার এসে বসে থাকে, আর সেই জায়গায় আপনি ডাক্তার আনলেন না। এই যে আমার বউ চলে আসছে। আরে সেহারাটা কি হাল করছে! যেই ঘরে আমার বউ অসুস্থ হওয়ার পরে ডাক্তারের দেখা পায় না, চোখের নিচে কালো দাগ পালায়, সেই ঘরে আমার বউ থাকবে না। বউ চলো, দরজা ও এতেই পাশে। আমি তোমার ডাইরেক্ট বলি, আমি তোমার ভালোবাসি। দেখছেন, আমি তো ঠিকই ধরছি, শেষমেশ আমার ঘাড়ের উপর এসে পড়লেন। আমি না বুঝলাম না, সব ছেলের এরকম ভালোবাসার কথা এমনি কেন বলে? সত্যি কথা বলতে কি, আমি না একটু বোকা আছি, আসলে কিছু বুঝি না। একদম বাচ্চা ছিল, বুঝি কিচ্ছু বোঝেন না। আমি আসলে কালকে দেখছি, আমি তোমার বাইকে কি দেখছেন আপনি? দেখছেনটা কি আপনি? হ্যাঁ আমাকে বলেন, আপনি দেখলেও বা কি? আপনি কে? বলার কে? আপনার অধিকারটা কোথায় বলার? আমি একটা কথা বলছি, দাঁড়া এক সেকেন্ড, আমি একটা কথা আপনারা বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি নেক্সট টাইম আমার সামনে আসতে চেষ্টা করছেন না তো আপনার খবর আছে। যদি কোনো মেয়ে বুঝতে পারে যে তাকে খুব বেশি ভালোবাসি পছন্দ করি মাথায় উঠে বসবে। আর এই কথাটা তুই যখন ঠিক তারে বলতে যাবি বলবো আমি সব মেয়ের মতো না, আমি সব মেয়ের মতো আমার এরকম অ্যাটিটিউড না, কিন্তু ঘুরে ফিরে সব মেয়েই একরকম, শুধু চেহারাটা ভিন্ন। আরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, কি আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কে ধাক্কা দিল? আপনি আমাকে ধাক্কা কেন দিছেন? কখন ধাক্কা দিছেন? মাত্র আপনি আমাকে ধাক্কা দিছেন। আমার ঠেকা পড়ছে আপনাকে ধাক্কা দেওয়া? হ্যাঁ আপনি ঠেকা পড়ছে। গলার জোর বেশি হলে কি ক্ষমতা বেড়ে যায়? চিল্লাচ্ছেন কেন আপনি? সমস্যা কানে? সমস্যা কানে কম শুনেন? যারা কানে কম শুনে তারা চিল্লায়, আমি কানে কম শুনি না, বেশি শুনি, ঠিক শুনি। আপনি একটা অসভ্য, আপনি জানেন সভ্য জগতের নারী। হ্যাঁ আপনি প্লিজ বেরোন, বেরোন, বেরোন। কোথায় বের হব? কার পাশ থেকে বের হব? এটা আমার ভাইয়ের বাসা, বাসা না ভাই। হ্যাঁ তো কি এক্সকিউজ মি, কি কি এক্সকিউজ? আমারও বোনের বাসা এটা। তো কি হইছে এখন? হ্যাঁ আপনি কি হইছে? হ্যাঁ নিজের এলাকায় বিড়ালটাও বাঘ। আপনি এখানে বসে
বিয়াদবি কেন করছেন? ওরে বাপ রে, এখানে বসে বিয়াদবি করব না তো কোথায় বসে করব? আমার যা খুশি আমি তাই করব এখানে বসে। আমি এখানে বসে খেলবো, আমি এখানে বসে লাফাবো। এটা আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসায় বসে যা খুশি আমি তা করব। যদি আপনার সাথে তুমি আমাকে একটু ভালোবাসো না? একটু না তুমি আমার সাথে কথা কেন বললে? বলি কারণ আপনি তো একটা পাগল মানুষ। এখন যদি আপনার সাথে আমি কথা না বলি তাহলে আপনি কি উল্টা পাল্টা কাজ করবেন তা ঠিক আছে? এই যে কি করছেন এগুলো ধূপে কি হয় বলেন? কি লাগছে আমার তো আসে না। তাহলে এই এরম করলি কে? তুই আমার লোক, তুই আমার লোক এরম করলি কে? তুমি লজ্জা করো না। আয় ভালো কথা তোর আপত্তি নেই।